আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বরাবরের মতোই বাংলাদেশের সনাতন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলব, এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে তার কাছেই জানতে চাইব। আমরা সরাসরি কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো ফাজল। কোথা থেকে আসছেন আপনি? আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আমার নবীনগর থানা থেকে। ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা, আমি ওইখান থেকে এসেছি। এখানে কেন এসেছেন? আমার মাঝারি কোমরে ব্যথা ছিল, সেজন্য আমি চিকিৎসার জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু শুনলাম আপনি এখানে ভর্তি ছিলেন, ঠিক কতদিন যাবত ভর্তি ছিলেন? বারো দিন যাবত ভর্তি ছিলেন। জি জি। আপনার কি সমস্যাটা ছিল একটু বলতে পারবেন কি? ছিল মাজার মধ্যে ব্যথা, দীর্ঘ 4 বছর ধরে আমার ব্যথা ছিল। তো 2 বছর ধরে আমি স্যারের ইউটিউবের চ্যানেল এবং টেলিভিশনে যে স্বাস্থ্যকতা নিয়ে অনুষ্ঠান করে সেগুলো আমি দেখতাম, দেখার মাধ্যমে তারপরে আমি টেলিফোন করি। এরপরে এর মাধ্যমে আমি ঠিকানা জানতে পারলাম, জানে তারপরে ডিপিএস হসপিটালে আমি ভর্তি হই। আচ্ছা, আপনি তো আপনার যে সমস্যাটা ছিল সেটা তো 4 বছর যাবত। জি। সেটা কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছিলেন? এর আগে একবার নিয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে। তো ওইখানে 2 বছর আগে। তো ওই শুধু আমার বিশেষ একটা কিছু কাজ হয়নি। আচ্ছা, সেখানকার চিকিৎসা সেবাটা কেমন ছিল? চিকিৎসার ওই এক্সরে করছি, আর 2 মাস ওষুধ খাইছি আর কতটুকু। মানে কোনো থেরাপি বা মেডিসিন? না, ওরকম কোনো কিছু নেই। এই 12 দিনে এখন আপনার কি অবস্থা? আপনার তো কোমরের সমস্যা ছিল? কোমরের সমস্যা ছিল। সেটা কি সমাধান হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ, একটু মানে আছে আর কি। আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন? আজকে আমি চলে যাবো। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবাটা মানটা ভালো? যারা আসে নাই তারা যেন আসলে দেখতে পারবেন, মান ভালো সবাই, সেবার মান অনেক উন্নত, যারা নিজের চোখে দেখতে পাইলাম। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট চিকিৎসা সেবা নিয়ে? জি, আমি সন্তুষ্ট। আচ্ছা, এখানে পরিবেশটা কেমন? পরিবেশটা ভালো, অনেক পরিষ্কার। আমি বলবো এখানে আসার জন্য, কারণ এখানে উন্নত মানের চিকিৎসা চলতেছে এবং থেরাপির মাধ্যমে অনেক প্রবাসী ভাই এবং অনেক লোক ভালো হয়ে যাচ্ছে, এটা আমরা শুনছি দেখতেছি। আপনি নিজেও প্রমাণিত? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বিডিএ টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সালাম আলাইকুম।